আসসালামু আলাইকুম আরজু এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজু হোসেন গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে এলিমেন্টর ফ্রি প্লাগইন আমরা এলিমেন্টর প্রো হিসেবে ব্যবহার করতে পারি আমি সেটাও আপনাদের দেখিয়েছিলাম যে এলিমেন্টর প্রো অনেক এক্সপেন্সিভ একটি প্লাগইন নতুন অবস্থায় যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তখন তারা কিন্তু এলিমেন্টর প্রোটা কিনে নিতে পারবে না তো তখন তার খুব প্রবলেম হবে আমি সেটা দেখিয়েছি কি করে আমরা ফ্রিটা আমরা ব্যবহার করতে পারি কিছু অ্যাডন্স অ্যাড করে আমরা এলিমেন্টরটাকে আমরা এলিমেন্টর প্রো করে নিতে পারি এবং এটা ভাইরাস মুক্ত আমরা যদি অনলাইন থেকে এলিমেন্টর প্রোটা আমরা নাল হিসেবে ব্যবহার করি তাহলে সেটাতে প্রচুর ভাইরাস থাকবে সে কারণে আমাদের ওয়েবসাইটে অনেক ক্ষতি হতে পারে এবং আমাদের হোস্টিং যদি বাতিল হয়ে যেতে পারে আজকে আমি দেখাবো এলিমেন্টর ফ্রি কি করে আমরা ব্যবহার করব এবং আমি যে সিস্টেমগুলো দেখাবো আপনার কেউ যদি এলিমেন্টর প্রো ব্যবহার করে থাকেন তখন দেখবেন যে পরিপূর্ণভাবে সেম এলিমেন্টর ফ্রি এবং প্রো পুরো সেম আমি যে সিস্টেমে চালাচ্ছি আমি যে সমস্ত অ্যাডন্স অ্যাড করেছি যে সমস্ত প্লাগইন অ্যাড করেছি এক্সট্রা কয়েকটা সেগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন পুরো প্রোর মতো পুরো হচ্ছে তার বেশি সুযোগ সুবিধা পাবেন আপনারা আচ্ছা যাই হোক এখন আমরা ক্লাসে আসি তো ক্লাসে আসার জন্য আমরা পেজে যাবো একটা পেজ ক্রিয়েট করবো এলিমেন্টের মাধ্যমে সাপোজ আমি অ্যাবাউট মি আমরা একটা পেজ আগে সিলেক্ট করে নিই একটা তৈরি করি একটা পেজ যেমন টেস্ট নাম দিচ্ছি টেস্ট নামে একটা পেজ নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু টেমপ্লেট আপনারা দেখবেন অনেকগুলো অপশন আছে একটা কভার টেমপ্লেট একটা এলিমেন্টর ক্যানভাস এলিমেন্টর ফুল উইথ টেমপ্লেট ঠিক আছে ডিফল্ট টেমপ্লেট নর্মালভাবে যে টেমপ্লেট থাকে ওইরকমভাবে আসবে কভার টেমপ্লেট একটা টেমপ্লেট এলিমেন্টর ক্যানভাস মানে পুরোটা মনিটর আমাদের পুরো এলিমেন্টার এ টু তে সম্পূর্ণ কাজ করতে হবে এলিমেন্টরে আর এলিমেন্টর ফুল উইথ ঠিক আছে এলিমেন্টর ফুল উইথ জুড়ে থাকবে তো এগুলো আপনারা দেখতে আমি দুইটা দেখাই তো ডিফল্ট টেমপ্লেট যদি দিই দেওয়ার পরে যদি আমরা পাবলিশ দিই স্লো তারপর এডিট উইথ এলিমেন্টর এখানে যাব ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট ভাবে যেটা আছে সেটা রয়ে গেছে কিন্তু আমার মেনু বাটন রয়ে গেছে আমার এখানে টাইটেল বার আছে সব রয়ে গেছে আমার ঠিক আছে নিচে আমার ফুটার থেকে রয়ে গেছে এমনকি আমার উইজেট পর্যন্ত রয়ে গেছে এখন আমি মাস্কটা ডিজাইন করব ঠিক আছে তো এটা ছাড়া যদি আমরা আরেকবার আমি এক একটা ফাংশন আমরা দেখি কিরকম তো আরেকটা হচ্ছে কভার টেমপ্লেট এটা সেট করে সেট করার পর আমরা আপডেট দিব আপডেট দেওয়ার পরে আমরা যাব এডিট উইথ এলিমেন্টর যাব কে দেখব এখন কিভাবে আসতেছে এভাবে আসতেছে আমাদের ডিজাইনটা ঠিক এই সিস্টেম আসতেছে আচ্ছা তারপরে আমরা যেতে পারি এলিমেন্টর ফুল উইথ আপডেট দিব তারপর আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব এই যে এবার আসতেছে শুধু আমাদের মেনু বারটা থাকবে আমাদের টাইটেল বারটা থাকবে নিচে ফুটারটা থাকবে না ঠিক আছে আমাদের ফুটারটা থাকবে না এলিমেন্টর ফুল উইথ যদি এভাবে আমরা করি ওকে এবং আরেকটা হচ্ছে ফুল উইথ টেমপ্লেট হ্যাঁ এটা আপডেট দিই আপডেট দেওয়ার তারপরে এডিট উইথ এলিমেন্টর ওকে এটাও অনেকটা এরকমই নিচে ফুটার রয়ে গেছে আমাদের ফুটার না আমার উইজেগুলো রয়ে গেছে ফুটারটা আসেনি এ হচ্ছে অবস্থা এবং আমি অন্যভাবে করতে পারি সেটা হচ্ছে আমি যেটা বেসিক্যালি করি আমি এলিমেন্টর ক্যানভাসে দিই আমি সব কিছু নিজের মতো করে তৈরি করি আমি এলিমেন্টর ক্যানভাসে শিখাচ্ছি যেহেতু আপনারা শিখতেছেন আমরা আপডেট দেব আপডেট দেওয়ার পরে এডিট উইথ এলিমেন্টর যাব যাওয়ার পর এখন মজার একটা ব্যাপার দেখেন যারা এলিমেন্টর আগে ইউজ করছে তারা দেখতে পারবেন আমি এলিমেন্টর ফ্রিটা ইনস্টল করেছি যেটা আপনারা দেখেছেন গত পর্বে ফ্রিটা ইউজ করার পরে কিছু অ্যাডন্স অ্যাড করার পরে পরিপূর্ণভাবে আমরা পেইড ভার্সন পেয়ে যাচ্ছি এবং সেটা ভাইরাস মুক্ত সো আপনারা দেখেন এই যে ফাংশনগুলো সব রয়ে গেছে এলিমেন্টর পেইডে যত ফাংশন আছে সেখানে সব আমি পেয়ে যাচ্ছি ঠিক আছে এই দেখেন আপনারা আমরা সব কিছু এখানে পেয়ে যাচ্ছি সো এরপরে আমার মনে হয় না কারো পেইডটা শিখা অবস্থা কিনা প্রয়োজন আছে ঠিক আছে তো যাই হোক এখন আমরা এক একটা
একটা ফাংশন কাজ করব তো প্রথম আমরা যে দেখতে পাচ্ছি তো এখানে একটা প্লাস আছে এখানে আছে অ্যাড টেমপ্লেট এলিমেন্ট অনেকগুলো টেমপ্লেট থাকে ডিফল্ট ভাবে সেটা আমরা করতে পারি সেটা আমি পরে দেখাচ্ছি পরে আসতেছি তো সবার আগে আমাদের একটা সেকশন নিতে হবে এখানে এখানে একটা সেকশন হ্যাঁ এখানে দুইটা কলাম আছে সেকশন তিনটা কলাম আছে সেকশন চারটা কলাম এগুলো কলাম এগুলোকে একটা একটা কলাম বলা হয় চারটা কলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা কলাম আমি কিভাবে আমার সেকশন নিতে যাচ্ছি সাপোজ এবং আমরা এখানে সেকশন দেখতে পাচ্ছি এটা একটা সেকশন এখানে এক এই সেকশন দুইটা কলাম দেখতে পাচ্ছি এখানে এই সেকশনে তিনটা কলাম দেখতে পাচ্ছি আর চারটা কলাম ঠিক আছে সো এগুলোকে বলা হয় কলাম তো আমরা যদি চাই একটা সেকশন যদি নেই এটা হচ্ছে একটা সেকশন ঠিক আছে এবং এই সেকশনে আমরা এখানে লেআউটে যাই এটাকে আমরা যদি ফুল উইথ করে দিই বস্ট ফুল উইথ পুরোটা স্পেস জায়গা জুড়ে নিবে ফুল উইথটা অ্যান্ড আমরা অ্যাডভান্স যাব যাওয়ার পরে মার্জিন প্যাডিং জিরো করে দিব ঠিক আছে জিরো করে দিব এবং আমরা যদি চাই এটা একটা সেকশন ঠিক আছে একটা কলমের সেকশন যদি চাই এখান থেকে আমরা যদি কোনো হেডিং যদি এখানে আমরা দিই তাহলে আমরা হেডিংটা এখানে পেয়ে যাবে ঠিক আছে আমরা এখানে আপডেট দিব এখন আমরা দেখি এটা সাইটটা কীরকম সো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করলাম কপি করার পরে এখানে যাব যাওয়ার পরে যাব যাওয়ার পরে আমরা আমাদের যে পেজটা সেটাতে ভিউ করব পেজটা আসবে না যেহেতু এটা মেনু বারে আমি অ্যাড করিনি আর মেনু বারে কি সেটা আপনারা অলরেডি জেনে গেছেন ভিউ করলাম ভিউ করার পরে আমরা দেখতে পাচ্ছি ভিউ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সটটা দেখা যাচ্ছে ওকে এবং আমরা যদি এখানে আসি তো আমরা এটা আবার চেঞ্জ করতে পারি তো চেঞ্জগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি আগে কয়েকটা ফাংশন আমি আপনাদের সাথে পরিচিত করে নিই তারপরে তো আমাদের এখানে একটা আমরা দেখলাম তো এটা আমরা জেড কলম জেড করার পরে আবার আমি এখানে দুইটা সেকশন আমরা দুইটা সেকশন নিলাম তো দুইটা সেকশন নেওয়ার পরে আমরা এটা ফুল উইথ করে দেব বক্স হচ্ছে বক্স টাকা থাকবে আর ফুল উইথ মানে পুরোটা ময়ূর জুড়ে থাকবে আচ্ছা তো আমরা অ্যাডভান্সে যাবো যাওয়ার পরে তুলে দিলাম এখানে আমাদের দুইটা কলাম ঠিক আছে দুইটা কলাম এখন দুইটা কলাম মধ্যে দুইটা আমি হ্যাডিং নিলাম একটা হ্যাডিং আমরা এখানে ক্লিক করবো আর একটা হ্যাডিং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যদি এটা আপডেট দিই এবং এটাকে যদি আমরা রিলোড দিই দেখতে পাবো দুইটা হ্যাডিং আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এখানে কালারটা অনেক কিছু চেঞ্জ করতে পারি তো এটাই পরে দেখাচ্ছি আর আরেকটা কয়েকটা জিনিস দেখাই স্যার আমরা যদি চাই আমরা চারটা কলম নিতে পারি চারটা কলমের সেকশন নিতে পারি অ্যান্ড এখানে আসলাম আসার সবার আগে আমরা মার্জি পেরি সমান করে দেবো সবার আগে কাজ হচ্ছে মার্জি পেরি আমরা সমান করে দেবো এবং আমরা লেআউটে যাবো যদি আমরা ফুল উইথ চাই ফুল উইথ করতে চাই পারি এবং সেটা পোস্ট করলে পোস্ট করতে পারি ওকে ফুল উইথ কলম করার পরে স্ট্রেচ অন করে দিব তারপরে এখন আমরা দেখবো এখানে কিছুই দেখা যাচ্ছে না দেখা না যাওয়ার কারণে সেখানে আমার কিছুই নেই আমাদের ঠিক আছে কিছুই নেই তো আমরা যদি চাই এই যে কলম চারটা কলম আরও বাড়াতে পারি ঠিক আছে কলম বাড়াতে পারি যেমন ধরেন চারটা কলম ডুপ্লিকেট কলম পাঁচটা কলম হয়ে গেছে এখন পাঁচটা কলম হয়ে গেছে কলম পাঁচটা আমি ছয়টা বলতে ছয়টা হয়ে গেছে কলম ছয়টা হয়ে গেছে এবং আমরা যদি চাই কলমকে আরও কমাতে চাই আমার কলম বেশি হয়ে গেছে এখানে মাউসটা ধরবো ধরবো রাইট ক্লিক ডিলিট আমাদের কলম ডিলিট হয়ে গেছে ওকে আচ্ছা এখন আমরা যদি চাই আমাদের সেকশন সেকশন একটা কালার দিতে পারি এগুলো হচ্ছে কলাম কলামে আলাদা আলাদা কাস্টমাইজ করা যায় এবং সেকশনে আলাদা কাস্টমাইজ করা যায় সেকশন এখানে ক্লিক করবে ঠিক এখানে ছয়টা ফোটা যে দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা স্টাইলে যাব যাওয়ার পরে স্টাইলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড মধ্যে ছবি দিতে পারি যদি চাই ছবি দিতে পারি এবং আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিতে পারি যদি কালার দিতে চাই আমরা কালার দিলাম এই যে কালার দিলাম ওকে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম আপডেট দিলাম আমরা যখন রিলোড দিই তারপর আমরা দেখতে পারবো এখানে কিছু দেখা যাচ্ছে না এটা তখনই দেখা যাবে না যতক্ষণ দেখা যাবে যতক্ষণ এখানে কোনো আমরা কন্টেন্ট না দিচ্ছি ঠিক আছে তো আমরা একটা কন্টেন্ট দিই আমরা একটা হেডিং দিলাম এখানে হেডিং অনেক বড় হয়ে গেছে তাই না হেডিং একটু ছোট করি
ওকে তো এখন আমরা যদি রিলোড দেই এখানে যদি আসি তখন আমরা দেখতে এখন আমরা দেখতে পারবো একটু সময় নিচ্ছে কারণ আমার নেট অনেক স্লো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা দেখা যাচ্ছে ঠিক আছে শুধু একটা কলামে লেখা দিয়েছে শুধু একটা কলাম লেখা যাচ্ছে এন্ড আমরা যদি এখানে আর বাকি কয়টা কলাম আছে চারটা চারটা যদি লেখা দিই চারটাই আসবে আমরা হেডিং না দিই আমরা টেক্সট এডিটর দিই ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আমরা ছেড়ে দিতে পারি টেক্সট এডিটর এবং লেখাটা আমরা কমিয়ে ফেলি একটু লেখা বেশি হয়ে গেছে আমাদের লেখাটা কমিয়ে ফেলি ওকে ওকে আমরা লেখা কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা স্টাইলে যাব যাব এখানে টেক্সট কালার কালারটা আমরা স্টাইল থেকে অলো চেঞ্জ করার চেষ্টা করবো সাদা দিলাম এবং আমরা যদি বাকিগুলো দিতে চাই আমরা যদি চাই এখানে আমরা কপি করে নিয়ে আসতে এই যে কপি করলাম কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি পেস্ট পেস্ট হয়ে যাচ্ছে অথবা আমরা আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে দিতে পারি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম না কারণ যদি একটু কমাই এই জন্য করলাম না সাপোজ আমি যদি এখানে এর পেস্ট করে দিই লেখাটা আমার বড় হয়ে যাচ্ছে লেখাটা আমাকে ছোট করতে হবে ছোট করার পরে লেখার কালারটা এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে ওকে চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আমরা আপডেট দিলাম আপডেট দেওয়ার পরে যদি এখানে সে পেস্টটাকে রিলোড দিই তাহলে আমরা আবার দেখতে পারবো এই যে আমরা দেখতে পাচ্ছি ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যদি চাই আমাদের কলামগুলোকে আলাদা আলাদা আমরা কালার দিতে পারি কলামগুলোতে আলাদা আলাদা আমরা কালার দিতে পারি যেমন আমরা যদি এই কলামে এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে এসে সবার আগে আমি মার্জিন ফিটিং সমান করে দেবো সবার আগে আমার কাজ হচ্ছে মার্জিন ফিটিং সমান করে দিব ঠিক আছে সমান করে দেওয়ার পরে কলামের একটা কালার দিব আমি কালার কী কালার দিব এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে এই কালার দিলাম ঠিক আছে দেখেন এটা কিন্তু আলাদা একটা কালার এখানে দেখা যাচ্ছে আপডেট দিব আপডেট দেওয়ার পরে যদি আমরা এখানে আসি রিলোড দিই তখন একটা আমাদের কালার দেখতে পাবো তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ইউর হ্যাডিং টেক্সট হিয়ার লেখাটা আমাদের উপর দিকে উঠে গেছে বেশি ঠিক আছে বাকিগুলো নাই এই জন্য নাই ডিফল্ট কিছু মার্জিন আছে এখানে আমি ডিফল্ট মার্জিনগুলো এটা ক্ষেত্রে উঠে দিছি যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে যদি অ্যাডভান্সে যাই যদি ডিফল্ট মার্জিনগুলো ফেলে দিই তাহলে এগুলো উঠে যাবে সো আমরা অলওয়েজ ডিফল্ট মার্জিনগুলো আমরা ফেলে দেবো এরকম হবে বিভিন্ন স্টাইল দেওয়া আছে ডেকোরেশন টেক্সট ডেকোরেশন
টেক্সটে নিচে যদি আন্ডারলাইন দিতে চান টেক্সটে নিচে আন্ডারলাইন আসবে, ওভারলাইন চলে ওভারলাইন উপর দিকে লাইন আসবে, লাইন থ্রোস লাইনটা কেটে গেছে এবং কোনোটাই না। ওকে আচ্ছা, লাইন হাইট, লাইন হাইট হচ্ছে সাপোজ এটা স্পেস নেবে, এটা এখানে ওকে লাইনটা একটা স্পেস নাও, হ্যাঁ একটা উপর থেকে নিচে কতটুকু ইয়া থাকবে, যেমন আমি একটা কথা বলি আপনাকে, এবং আমরা যদি এখানে লাইন হাইটটা দেখি, লাইন হাইট মানে হচ্ছে যে আমি একটু একটু বিস্তারিত আলোচনা করি, যেমন এখানে লেখাগুলো আমরা একটু বাড়াই দিই, ঠিক আছে? তো তোমরা দেখতে পারো লাইন হাইট জিনিসটা কি, সাপোজ অনেকগুলো লেখা দিলাম, লেখা দেওয়ার পরে একটা লাইন থেকে আরেকটা লাইনে স্পেস কতটুকু থাকবে এটাকে বলা লাইন হাইট, ঠিক আছে? সেটার জন্য আমরা স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, যাওয়ার পরে আমরা যদি একটু বাড়াই কমাই দেখবো একটা লাইন থেকে লাইন বাড়তেছে, ওকে এক লাইন থেকে একটা বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় লাইন হাইট। ওকে এখন আছে ল্যাটার স্পেসিং, ল্যাটার স্পেসিং হচ্ছে একটা ল্যাটার থেকে একটা ল্যাটার কতটুকু দূরত্ব থাকবে, দেখছেন লেখা আপনি দেখেন এই যে ওয়াই থেকে ও ইউ আর ইউর, হ্যাঁ এই লেখাটা দেখেন স্পেসটা বেড়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এটাকে বলা হয় ল্যাটার স্পেসিং, ল্যাটার স্পেসিং ওকে এটা বলা হয় ল্যাটার স্পেসিং। আচ্ছা আমরা শিখলাম, শেখার পরে আমাদের আরও কিছু শেখার বাকি আছে, সেটা হচ্ছে সাপোজ আমরা এখান থেকে কিছু লেখা কমাই ফেলি, যেমন ধরেন এই যে লেখাটা লেখাটা এখন আমরা কি করতে পারি, এটা হ্যাডিং বলা হয়, হ্যাডিং ওয়ান, হ্যাডিং টু। ও আরেকটা কথা যে আমরা যদি এই লেখাটা এখান থেকে সাইজটাকে ছোট করে করে ফেলি, যদি আমরা করে ফেলি সেখান থেকে হেডিংগুলো পায় না, ঠিক আছে? এখানে আমরা ডিফল্ট একটা সাইজ নিয়ে নিয়েছি, ঠিক আছে? যেহেতু নিয়ে নিয়েছি তখন না হেডিংগুলো এখান থেকে পাবে না, ঠিক আছে? হেডিংগুলো এখান থেকে পাবে না। আচ্ছা যাই হোক আমরা একটু ছোট করে নিই, ওকে ছোট করে নিলাম। নেওয়ার পরে আমরা এক কাজ করি, এটা হচ্ছে এই পাশে, ঠিক আছে? আমাদের এটা অ্যালাইনমেন্টটা, এটা ডান দিক থেকে শুরু হয়েছে লেখাটা, এটা হচ্ছে মাঝখানে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আপনার বাঁদিকে অ্যালাইনমেন্ট, ঠিক আছে? অ্যালাইনমেন্টের খেয়াল করেন, এটা বাঁদিকে লেখাটা আসবে, এটা মাঝখানে আসবে, এটা ডান দিকে আসবে। এখন এটা কি জাস্টিফাই জিনিসটা কি, জাস্টিফাই জিনিসটা বোঝানোর জন্য আমি কন্টেন্টে যাবো, যার পরে আমরা আবার লেখার কথাগুলো দিচ্ছি, ঠিক আছে? দিলাম, এখন দেখেন আপনি এটা মানে হচ্ছে লেখাগুলো মাঝ বরাবর থাকবে, প্রতিটি লেখা মাঝ বরাবর থাকবে, যদি এদিকে দিই তো সবগুলো লেখা বাঁ দিক থেকে একাধারে চলে আসছে, যদি এদিকে দিই সবগুলো লেখা ডান থেকে মিশে গেছে, দেন এখান দিলে মাঝখান থেকে আসবে, অ্যান্ড জাস্টিফাই দিলে লেখাগুলো চারিদিক থেকে সমান হয়ে আসবে, পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? এ হচ্ছে অবস্থা। এখন আমরা দেখাবো কি করে হেডিং এর মাধ্যমে লেখাগুলো ছোট বড় করতে, আমি তো বলেছি যদি আমরা স্টাইলে কিছু চেঞ্জ করে ফেলি তাহলে এটা হবে না, এখন আমরা হেডিং এর মাধ্যমে কি করে করা যায় সেটা দেখাচ্ছি। আপনারা এখন দেখেন যে এখানে একটা আমার লেখা আছে অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার, ঠিক আছে? তো একটা কথা মাথায় রাখবেন, যদি এখানে সাইজটা আপনার হাত দেন, ঠিক আছে, টাইপোগ্রাফির মাধ্যমে, তাহলে এটা হেডিং থেকে হেডিংটা পাবে না, তাহলে হ্যাড ট্যাগ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনি চিন্তা করেন আপনি কীভাবে পারবেন হ্যাড ট্যাগ ছাড়া, হ্যাঁ ছোটো করে সবসময় আপনারা স্টাইল থেকে করবেন। এখন হ্যাড ট্যাগগুলো আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য আমরা হেডিং ওয়ান দিলে এটা তো করা হচ্ছে, হেডিং টু দিলে এটা হচ্ছে, হেডিং থ্রি, হেডিং ফোর, হেডিং ফাইভ, হেডিং সিক্স, হেডিং সিক্স ডিপ, এক একটা এক একটা সাইজ স্প্যান, ওকে আমরা এটা করতে পারি। তো এরপরে আমরা যদি চাই আমরা লেখার নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ইয়ার উপরে কলামের মধ্যে, আমরা লেখার নিচে ব্যাকগ্রাউন্ড দিতে চাই পারি, লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমরা এখানে এই যে পেন্সিল আইকন দেওয়া এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা অ্যাডভান্সে যাব, যার পর আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার পরে আমরা কি করব এখানে আসব, আসার পরে আমরা এটা এখানে একটা আমরা ইয়ে নিলাম, ঠিক আছে, কালার নিলাম, কালার নেওয়ার পর লাল না আমরা একটু এই কালার নিই, ঠিক আছে, এই কালার নিলাম, নেওয়ার পর এটা আপডেট দেব, আপডেট দেওয়ার পরে আমরা একটু রিলোড দিই পেজটাকে, এই যে দেখা দেখতে পাচ্ছেন আরও ভালো দেখা যাবে, আমার লেখাগুলো একটু কমাই নিয়ে আসতে হবে, তাহলে একটু ভালোকে বোঝা যাবে না, আমার লেখাগুলো একটু কমিয়ে নিয়ে আসে, ওকে আমরা লেখা কমাই নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি আমরা এখানে আসলাম,
প্যাডিং দিয়ে হ্যাঁ প্যাডিং প্যাডিং এবং মার্জিন সেটা বোঝাচ্ছে মার্জিন হচ্ছে বাইরে থেকে একটা স্পেস নেওয়া আর প্যাডিং হচ্ছে ভিতর থেকে বক্সের ভিতরে ঠিক আছে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা ভিতরে স্পেস নেবে ঠিক আছে তো স্পেস টপে দেই এই যে ভিতরে স্পেস নিচ্ছে আর যদি আমরা মার্জিন দিই বাইরে স্পেস দেখছেন ওইটা বাহির থেকে ওই যে স্পেস নিচ্ছে আর এটা ভিতর থেকে স্পেস নিচ্ছে ঠিক আছে তো তারপরে আমরা যদি আমরা ডান দিক থেকে যদি স্পেস চাই ডান দিক থেকে স্পেস দিচ্ছে বাঁ দিক থেকে স্পেস যদি চাই সে বাঁ দিক থেকে স্পেস দিচ্ছে যদি নিচে থেকে চাই সে নিচে থেকে স্পেস ওকে স্পেস দিচ্ছে ওকে আচ্ছা এখন আমরা যদি চাই যে আমরা একটু মার্জিন কমাই নিয়ে আসে হ্যাঁ কমাই নিয়ে আসার জন্য আমরা ডান দিক থেকে একটা মার্জিন এই যে কমাই নিয়ে আসছে এই যে টেস্টের জন্য এই মার্জিন কমাই নিয়ে আসছি এবং আমরা বাঁ দিক থেকে আরেকটু মার্জিন কমিয়ে নিয়ে আসি আমরা বাটনে একটু মার্জিন দিই ওকে এ হচ্ছে আমাদের লেখা এখন আমরা চাচ্ছি যে উপর দিক থেকে একটু প্যাডিংটা কম হবে ওকে নিচে থেকে একটু প্যাডিংটা আমরা কম দেব দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা খুব ভালো দেখা যাচ্ছে না আর একটু ভালো দেখার জন্য আমরা একটু কমাই নিয়ে আসি একটা স্পেস একটু কমাই নিয়ে আসি যেমন আমরা টপ থেকে একটু কমাই নিয়ে হ্যাঁ এটা দেওয়া যায় একটু দেই ওকে আমাদের রাইট মার্জিন কম পে এ হচ্ছে আমরা লেখা নিচে আমরা ইয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড দিতে পারি এখন আমরা দেখেন এটা কিন্তু লাইন হেডটা বেশি হয়ে গেছে তাই না লাইন হেডটা যে বেশি হয়ে গেছে লাইন হেডটা কমানোর জন্য আমরা টাইপ গ্রাফিতে যাব যাওয়ার পরে লাইন হেডটাকে একটু কমাই দিই আমরা এই যে ওকে এখন এ হচ্ছে আমরা লেখা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এখন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্টাইল করা যায় সেটা তো আমি দেখাবই পরবর্তী ক্লাসে তো এরপর আর কিছু কাজ আমরা করতে পারি যেমন আমরা যদি অ্যাডভান্সে যাই যাওয়ার পরে আমরা মোশন ইফেক্ট দিতে পারি মোশন ইফেক্টটা কি মোশন ইফেক্টটা ইফেক্টটা হচ্ছে অ্যানিমেশন হ্যাঁ এখানে গেলাম যাওয়ার পরে ফেডিং এটা এরকম দেখাচ্ছে ফেডিং ডাউন উপর থেকে নিচে নামছে অ্যানিমেশন করে ফেডিং লেফট ফেডিং রাইট ফেডিং আপ আচ্ছা এখন ঝুমিং ভিতর থেকে ঝুম হচ্ছে জুম ইন ডাউন নিচে থেকে ঝুমে আসতেছে জুম ইন লেফট বাঁ দিক থেকে ঝুমে আসতেছে জুম ইন রাইট আচ্ছা বাউন্স আমরা বাউন্স করতে পারি হ্যাঁ বাউন্স বুঝতে পারছি বাউন্স মানে বাউন্স করা বাউন্স ইন ডাউন মানে নিচ থেকে বাউন্স করে উপরে উঠবে হ্যাঁ নিচ থেকে উপর থেকে নিচে থেকে বাউন্স করে আসছে বাউন্স ইফ লেফট বাঁ দিক থেকে বাউন্স করে আসতেছে বাউন্সিং আপ মানে নিচে থেকে উপরে দিকে যাচ্ছে তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে এগুলো আপনি একটা একটা দেখতে পারেন ঠিক আছে তো এই দেখেন এই যে এরকম অনেক কিছু দেখা যায় এখন বর্ডার এখন বর্ডার হচ্ছে আমি যদি চাই চারপাশে একটা বর্ডার দিতে পারি ঠিক আছে তো বর্ডারটা কি বর্ডারটা আমরা সবসময় বর্ডার থাকে সলিড ঠিক আছে সলিড কালার এই যে বর্ডার আমাদের লেখাতে আমরা সেটাকে বর্ডার দিতে পারি বর্ডার দেওয়ার জন্য আমরা বর্ডারে উইথকে বাড়াতে পারি হ্যাঁ আমরা উপর দিকে বাড়াই দিলাম উপর দিকে বর্ডারটা একটু মোটা হলো অথবা আমরা যদি চাই ডান দিকে একটু মোটা করতে পারি ওকে আচ্ছা আমরা যদি এটা সিলেক্ট করে দিই চারিদিক থেকে আসবে এটা যে চারিদিক থেকে আসবে বর্ডার রেডিয়াস হ্যাঁ বর্ডারটা কি আমি যদি চাই বর্ডারটাকে গোল করতে পারি গোল করার জন্য যদি এখানে সিলেক্ট করা থাকে তাহলে এটা চারিদিক থেকে আসবে কিরকম দেখতে পাচ্ছেন বর্ডারটা গোল হয়ে যাচ্ছে ঠিক আছে বর্ডারটা গোল হয়ে যাচ্ছে দেন আমরা যদি চাই একদিকে বর্ডার হবে একদিকে বাকি সব আমরা জিরো করে দিই একদিকে বর্ডার রেডিয়াস হবে ওকে আপনি দেখতে পাচ্ছেন শুধু এই কর্নারটাই আমার গোল হয়েছে এখন আমরা যদি চাই লেফট এটা হচ্ছে
তাই না? এই কর্নারটা তাহলে লেফট দিকে আমাকে গোল করতে হবে, লেফট। তো লেফট হচ্ছে এটা, এটা আমি 15 করে দিই, তাহলে এটা গোল হয়ে গেছে। মানে বিভিন্ন জায়গায় আমরা গোল করে নিতে পারি আমাদের সুবিধা অনুযায়ী, হ্যাঁ লেখা সুবিধার্থে। তো আপনারা তো অনেক কিছু জানলেন। এরপরে আমরা যদি এক্সট্রা কোনো সিএসএস দিতে চাই তাহলে সিএসএসগুলো আমরা এখান থেকে দিতে পারি। তো এটা একটু লম্বা প্রসেস, আমি আস্তে আস্তে শেখাবো। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা ভালোই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ক্লাসে আমি আরও ফাংশন নিয়ে আলোচনা করবো ফুললি। এলিমেন্টর ফ্রি দিয়ে আমরা কী করে একটা এলিমেন্টর প্রো সার্ভিস পেতে পারি সেটা আমি দেখাবো। আমাদের কোনো পেড প্লাগইন প্রয়োজন হবে না, এমনকি নাল প্লাগইনের প্রয়োজন হবে না আশা করি। ঠিক আছে, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার কথা হবে।